আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, কার্গো প্যান্ট প্যাটার্ন টিউটোরিয়ালের আজকের ভিডিওটি পার্ট 4। আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে আসুন। সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় ডপার, আজকের ভিডিওতে আমি শুরুতেই এই কার্গো পকেটের মার্কটি উঠাবো আর এরপরে চলে যাব পরবর্তী ধাপের কাজে। এই পকেট থেকে এখান থেকে কিন্তু বেশ দূরত্ব আছে, সুতরাং এই দূরত্বটি নেব আমি। এই পকেটের ডাউন অ্যাজ থেকে আমি 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি দেব। তো আমি 2.5 ইঞ্চি দিয়ে দেখি। বেজিয়ার নয় ডেভেলপ, এবং এখান থেকে নেব -2.5। আর এখান থেকে আমার পকেট লেন্থ 6 এবং ফেলাপ 1/2 ইঞ্চি উপরে, তাহলে হবে 6.5, -6.5। এবং এরপরে কিন্তু এই সিম লাইনটির গ্যাপ রাখবো আমি এখান থেকে 3/4 অথবা 1/2 ইঞ্চি, তাহলে এখান থেকে যাবে 0.75। আমি যদি এখান থেকে মেজারমেন্টটি শো করি, তো এখান থেকে আমাকে হাইট উঠিয়ে দিলাম 5.8। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমাদের থায়ের মেজারমেন্ট হলো এই 6 এবং এদিকে 5.8। তো আমি এই সিম লাইনটি 5 ইঞ্চি দেবো নি পজিশন থেকে। আমি নীর যে লাইন আছে সেখান থেকে টপের দিকে 5 ইঞ্চি দেবো, তাহলে এখান থেকে 0.8 আমাকে মাইনাস করতে হবে। এটিকে নেব আমি -0.8। আমার এই লাইনটি কিন্তু ক্রস আছে, সুতরাং আমি ক্রসটি দেখে নিই কোন দিকে, আমার আউট সিমের দিকে ক্রস, অর্থাৎ টপের দিকে, আউট সিমে টপের দিকে। তো এটি হলো আমার আউট সিম। আমার আউট সিমে যদি টপের দিকে হয় তাহলে এখান থেকে দেব আমি বেজার দিয়ে এভাবে নেব, এভাবে ক্রস করে দিলাম। এটিকে প্যারালাল করব 5 ইঞ্চি, -5, ডাউনের দিকে যাবে 5, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে ইনসিমের লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম। আমাদের সিম লাইন ওকে। এবার যদি এখান থেকে আমি মেজারমেন্ট শো করি তাহলে এখানে 3/4 আছে এবং এখান থেকে 6 ইঞ্চি। এখান থেকে 6 ইঞ্চি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশি আছে। আমি 310, -0.310, 6 ওকে। আর এখান থেকে ফেলাপের পজিশন হবে 1/2 ইঞ্চি টপে, 0.5। আমার আগের পয়েন্টটি ঠিকই আছে, এবার দুটি পয়েন্ট হয়ে গেল, আমি মেজারমেন্ট শো করলাম, তো দেখতে পাচ্ছেন 5 ওকে। আমি এটিকে ইনসার্ট করে দেব। আমি এগুলিকে সেকশন পয়েন্ট করে দিলাম, এ পয়েন্টটিকেও ইনসার্ট করে দিলাম। এবার আমি এই ড্রয়িং করা পকেটটিকে সিম করে বের করে নিব এবং মার্কটিকে এখানে উঠিয়ে দেব, অথবা আমার সিম পরে করব, আমি এখান থেকে মার্কটি উঠিয়ে নিই। আমি এ পয়েন্টটিকেও সেকশন পয়েন্ট করে নিলাম, এখানে অতিরিক্ত পয়েন্ট আছে, আমি ডিলিট করে দিব। এবার আমি এ পয়েন্ট থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এ লাইনটিকে প্যারালাল করব 6 এর অর্ধেক 3।
তো প্রিয় টপার, আবারও যদি আটটাকে দেখি তাহলে আমরা আগেই দেখেছিলাম এই যে সিম লাইন দেখতে পাচ্ছেন, এই সিম লাইনটি কিন্তু পকেটের মিডলে আমরা এভাবেই দিব। তাহলে এই সিম লাইন থেকে আমি লাইনটি টেনেছি, সুতরাং ওকে হবে। আমাদের ব্যাক রাইজের মধ্যে পকেটটি 1 ইঞ্চি কম হবে। বেজের সিলেকশন করলাম এবং এখান থেকে চলে যাবে এইখানে, এখান থেকে এইভাবে, আর এখান থেকে 100টা পয়েন্ট, 125, এটি হলো হাফ, মাইনাস পয়েন্ট হাফ। অ্যাটাচ দিয়ে এ পয়েন্টটিকে এখানে সরাসরি অ্যাটাচ করে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই দুটি লাইন অ্যাটাচ করলাম, এই পয়েন্টগুলিকে ডিলিট করে দিব। এবার আমার ফেলাপের উইথ হলো 2.5 ইঞ্চি, এখান থেকে হবে 2 ইঞ্চি। অ্যাডজাস্ট টু লাইন এবং এভাবে অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমাদের পকেট এবং পকেট ফেলাপের মার্ক উঠে গেছে। আমি প্যাটার্নটিকে এভাবে ঘুরাবো, মেজারমেন্টগুলোকে হাইড করে দিলাম, এ অংশটিকে বড় করলাম। এবার যদি আমি আর্টওয়ার্কটিকে ঠিক এইভাবে দেখি, এই হলো আমার আর্টওয়ার্ক এবং এ হলো আমার পকেট মার্ক। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন এই সিস্টেম অনুযায়ী আমাদের প্যাটার্নটি কিন্তু ওকে। তো এখানে এই লাইনটিকে কিন্তু একদমই সোজা দেখায় লেন্থের দিকে, কিন্তু এখানে একটু টপের দিকে আছে, যেহেতু আমার এই প্যাটার্নটি একটু ক্রস আছে, কারণ আমাদের সাইড লাইনটি তো একদম সমান নয়। সুতরাং আমাদের পকেট মার্ক এবং ফেলাপের মার্ক ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই, ফাইল সেভ কন্টিনিউ। আমরা চলে যাব মেজারমেন্ট শিট, এখান থেকে লক্ষ্য করুন ফন্টে স্ল্যাশ পকেটের মার্ক অলরেডি তৈরি করা হয়েছে। তো আর্টওয়ার্কটি যদি ফলো করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে হিডেন জিবার এবং অর্থাৎ ডাবল বন দিয়ে জিবারটিকে ঢাকা থাকবে। তো এখান থেকে আমরা বন পকেটটি অলরেডি তৈরি করেছি, সুতরাং ডাবল বন হলে আমরা মিডল পজিশনে একটি লাইন টানব, পরবর্তীতে যখন আমরা প্যাটার্নগুলোকে সিম করে বের করবো তখনই কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব। আমি প্যারালাল সিলেকশন করে মিডলে একটি লাইন নেব, তো আমার বন হলো 1/2 ইঞ্চি, এখানে নেব -0.25। এরপর যখন আমরা প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিয়ে কমপ্লিট করবো তখন আমরা ক্লিয়ার হব। তো বন পকেটের কাজ শেষ, এই পকেটের কাজ শেষ এবং মার্কও ওকে। তো এখান থেকে এই যে পকেটটি আছে, এই পকেটটি কিন্তু ফেলাপ এবং পকেটের ফিনিশ প্যাটার্ন বলতে পারেন। আমরা যদি আর্টওয়ার্কটিকে দেখি, এ হলো আমাদের পকেট, পকেটের মিডল পজিশনে ইনসাইডে প্লেট হবে এবং 1/16 অ্যাজ অথবা 1/8 অ্যাজ স্টিচ মুখোমুখি হবে। এছাড়া এই পকেটটি অনেকটি হারমোনিয়াম পকেটের মতো, ডাউন সাইডে ডাবল টপ স্টিচ দিয়ে জয়েন হলেও টপ পজিশনে ভেলো হবে, অর্থাৎ সাইড পজিশনে খোলা থাকবে ফ্ল্যাপের নিচে। তো চলুন পকেটের ফেব্রিক প্যাটার্নটি আমরা তৈরি করি, তাহলে বুঝতে পারবেন। এ হলো আমার পকেট, আমি এখান থেকে ফিনিশ প্যাটার্নটিকে সিম করে বের করে নিলাম। আমি F1 থেকে সিকোয়েন্স ডিভিশন দিয়ে মিডলে মার্ক করব। এই মিডলের এই মার্ক বরাবর আমাদেরকে ইনসাইডে টেকিং দিতে হবে। আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে নিলাম এবং এ বরাবর একটি লাইন টানব। আমি বেজিয়ার দিয়ে লাইনটি টেনে দিলাম। এই মার্ক থেকে উভয় পাশে আমাদের টেকিনের জন্য আমি 3/4 3/4
দেড় ইঞ্চি প্লাস করব। প্রিয় ব্যাপার, দেড় ইঞ্চি নয়, আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি প্লাস করব। এই মিডল পজিশন থেকে টপে প্লাস করব এক ইঞ্চি এবং ডাউনে প্লাস করব এক ইঞ্চি। তাহলে খুব সহজ, আমি জাস্ট এই লাইনটিকে সিলেকশন করলাম এবং এফ থ্রি থেকে মুভ সিলেকশন করে এক ইঞ্চি ইনকেস করব। একইভাবে বটম পজিশনে সিলেকশন করলাম এবং ডাউনের দিকে এক ইঞ্চি মাইনাস এক। ওকে, আর যেহেতু আমি এক ইঞ্চি করে প্লাস করেছি সুতরাং এখান থেকে নেব আমি এক ইঞ্চি মাইনাস এক, ডাউনের দিকে দেব এক। আমি আট্রাকটিকে আবারও দেখি, তোমাদের পকেটের এই টপ পার্টের যে ফেব্রিক অলরেডি হয়ে গেছে, আমরা যখন এখান থেকে এই পয়েন্টটিকে এখানে এনে দিব তখন ইনসাইডে কিন্তু টেকিন হয়ে যাবে এবং এই টেকিনের এজ লাইন বরাবর অনেক ছিলে দিব। তো প্রিয় ব্যাপার, আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, প্রয়োজনে আমি প্র্যাকটিক্যালে সেলাই করে আপনাদেরকে বুঝিয়ে দেবো এই পকেট। এটি হলো টপের ফেব্রিক, আর এখান থেকে যেহেতু সাইডে ভ্যালু হবে এই ভ্যালু দেবো আমি এক ইঞ্চি। ভ্যালু শুধু দুই সাইডে দেব, চাইলে এই ভ্যালুটিকে অ্যাডজাস্ট ভ্যালু দিতে পারি অথবা কাটিং সুইং ভ্যালু দিতে পারি। তো এখান থেকে আমি কাটিং সুইং ভ্যালু দেব না, ডাইরেক্ট অ্যাডজাস্ট ভ্যালু দেব। আমি এখান থেকে প্যারাল করব এক ইঞ্চি। আমি পূর্বের মতো মুভ করে এই লাইনটিকে সিলেকশন করলাম, আমি টপের দিকে দেব এক যেহেতু আমার ভ্যালু উইথ এক। একইভাবে আমি বটমের দিকে দেব এক মাইনাস এক। তো এই এক ইঞ্চি হলো আমার ভ্যালু, আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে দেব এক ইঞ্চি মাইনাস এক। একইভাবে এখান থেকে দেব এক ইঞ্চি। এবার আমার ফেব্রিক প্যাটার্ন ওকে, এ বরাবর ভাঁজ হবে এবং এখানে স্টিচ হবে। এবার আমরা দেখব মাউথ কিভাবে ক্লোজ করব। তো প্রিয় ব্যাপার, এখান থেকে মাউথ কিন্তু কিভাবে ক্লোজ করব তা কিন্তু দেখানো হয়নি, সুতরাং এখান থেকে আমি মাউস ক্লোজ করার জন্য ইনসাইডে আলাদা একটি ফেসিং দিব। আমি প্যারালাল সিলেকশন করব এবং এই লাইনটিকে প্যারালাল করব থ্রি ফোর মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ। আমি এই লাইনটিকে প্যারালাল করব এক ইঞ্চি মাইনাস এক। এই এক ইঞ্চি হলো আমার পকেট মাউথ, আর যে লাইনটি আমি টেনে দিলাম এটি হলো আমার স্টিচ জাস্ট বোঝানোর জন্য। ইনসাইডে ফেসিং হবে এবং এখান দিয়ে স্টিচ হবে। তাহলে আমাকে যে কাজটি করতে হবে এই লাইনটিকে এভাবে সিম করতে হবে। তো মাউথ ক্লোজ করার জন্য এখান থেকে জাস্ট ইনসাইডে আমি একটি ফেসিং দিয়ে দেব। তো আমার মাউথ ক্লোজ হবে এই যে ভ্যালু দেখতে পাচ্ছেন এই ভ্যালু সহ, ইনসাইডে ফেসিং হবে। ইনসাইডে ফেসিং দিয়ে মাউথ কমপ্লিট করার পরেই সাইটের যে ভ্যালু হবে এই স্টিচতে হবে, আর মিডল পজিশনের এই টেকিনগুলো হবে মাউথ ক্লোজিং করার আগে। সুতরাং এখান থেকে তাহলে আমাদের মাউসের প্যাটার্নটি হবে, ইনসাইটের ফেসিংয়ের প্যাটার্নটি হবে এক ইঞ্চি প্লাস এই পাশে এক ইঞ্চি দুই ইঞ্চি এবং সে সাথে আমাদের ফিনিশ। তো আমাদের পকেটের উইথ হলো ছয় ইঞ্চি এবং দু পাশে দুই ইঞ্চি ভ্যালু ক্লোজিং করার জন্য, সুতরাং আমাদের টোটাল ফেসিংয়ের প্যাটার্ন হবে আট ইঞ্চি।
আমি F2 থেকে রেক্টাঙ্গেল সিলেকশন করলাম এবং 1 ইঞ্চি উইথ এবং ফেসিং লেন্থ হবে 8 ইঞ্চি। ওকে, আমি এটিকে সিম করে বের করে নিলাম, এটিকে ডিলিট করে দেব, প্রয়োজন নেই। এই প্যাটার্নটিকে সিলেকশন করলাম এবং এখান থেকে সিম অ্যালাউন্স দিয়ে দেব 0.4 0.4। তো প্রিয় ব্যাপার, যেহেতু এখান থেকে বেশ কয়েকটি টেকিন হবে এবং ভালো সেলাই হবে, সুতরাং এখান থেকে আমি 0.5 ইঞ্চি দিয়ে দেব, 0.5 0.5। এবার ওকে, সে সাথে আমি এখানে থেকে গ্রিন লাইন দিয়ে দিলাম। এটি হলো আমাদের পকেট ফেসিং, এটিকেও অ্যালাউন্স দিয়ে দিব 0.4 0.4। একই সাথে সাইড পজিশনে দেব 0.5 0.5। ফেসিং এর এই প্যাটার্নটিকে আমি গ্রিন লাইন দেব, তবে আমি গ্রিন লাইন দেব ঠিক এভাবে, কারণ ফেসিং এর প্যাটার্নটি আমি লেন্থের দিকে দেব। F2 থেকে প্যাটার্নটিকে ঘুরিয়ে নিলাম, কন্ট্রোল ইউ। এবার আমি এই পিস দুটিতে নাম দিয়ে দেব ইডিট ইডিট THI থাই PKT, আমি সংক্ষিপ্ত করে রাখলাম, তো আমি ক্যাপিটাল লেটার দিয়ে লিখব THI PKT থাই পকেট MOUTH মাউথ ফেসিং 1 ইন্টু, যেহেতু দু সাইডে পকেট 2 হবে। একইভাবে এটি হলো HI থাই পকেট 1 ইন্টু 2। এই অংশটিকে বড় করলাম এবং লাইন সিম সিলেকশন করে আমি এটিকে বের করে নিলাম, সরি, সিম সিলেকশন করে এটিকে বের করে নিলাম। এটি হলো পকেট, প্যারাল দিয়ে জাস্ট 1 ইঞ্চি একটি মার্ক দেব, এটি কিন্তু স্টিচ মার্ক। এবং এটি হলো আমার পকেট ফিনিশ, থাই পকেট ফিনিশ। যেহেতু মিডল পজিশনে টেকিন আছে, সুতরাং মিডল পজিশনে আমি মার্ক দিয়ে দেব। যেহেতু মিডল পজিশনে টেকিন আছে, সুতরাং আমি মিডল পজিশনে মার্ক দিয়ে দেব। আমি সেকেন্ড ডিভিশন দিয়ে মিডলে পয়েন্ট নিলাম, ডাউন সাইডেও পয়েন্ট নিলাম, এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। F1 থেকে বেজিয়ার দিয়ে এভাবে লাইন টেনে দিতে পারি। তো প্রিয় ব্যাপার, মিডলের এই লাইনটা আমি দেব না, আমি যে কাজটি করব। তো প্রিয় ব্যাপার, এই মিডলের লাইনটি আমি দেব, যেহেতু আমার টেকিং হবে ইনসাইডে, সুতরাং আমি টপে এই লাইনটি দিয়ে দিলাম। এই লাইন বরাবর দু সাইডে টেকিনের অ্যাজ হবে, আর টেকিনের ফেব্রিকগুলো থাকবে ইনসাইডের দিকে। অথবা যদি আমি বোঝার জন্য মার্ক দিয়ে দিই, তাহলে মার্কটি হবে ঠিক এভাবে, -0.5 0.5। আমি মিডলের এই লাইনটিকে ডিলিট করে দিলাম, তো এই মিডলের এই লাইন বরাবর আমার টেকিনের এজ হবে এবং ইনসাইটের টেকিন হবে এ লাইন থেকে এ লাইন পর্যন্ত। আর এটি হলো আমার মাউসের স্টিচ, ইনসাইটের ফেসিং দিয়ে স্টিচ হবে। আমার পকেট ফেসিং এবং পকেটের প্যাটার্ন ওকে। এটি হলো আমার ফ্ল্যাপ, আমি লাইন সিম দিয়ে জয়েন পজিশনে অ্যালাউন্স দিয়ে দিলাম 0.4 0.4। এটিকে কপি করব, দুটিকেই বড় করলাম এবং এখান থেকে আমি গ্রিন লাইন দিয়ে দেব। এটি হলো ফ্ল্যাপ ফিনিশ, FLAP ফ্ল্যাপ ফিনিশ, আমি সংক্ষিপ্ত করে রাখলাম। আর এটি হলো ফ্ল্যাপ 1 ইন্টু 4,
সে সাথে যেহেতু এটি ফেব্রিক, সুতরাং এখান থেকে আমি অ্যালাউন্স দিয়ে দিলাম। তো প্রিয় ডাপার, এ ধরনের পকেটের মাউসটিকে আটকানোর জন্য ইনসাইটে কিন্তু বারটেক থাকে, আর ফিলাপের সাথে এখানে ইনসাইটে হিডেন স্ন্যাপ থাকতে পারে। তো শুধু কার্গো পকেটে নয়, এখান থেকে ব্যাক পকেটের ইনসাইটেও হিডেন স্ন্যাপ থাকতে পারে। তো প্রিয় ডাপার, আমাদের পকেটের প্যাটার্ন ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই, ফাইল সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ডাপার, এবার আমরা এখান থেকে এই যে ফন্টের মধ্যে যে সিম লাইন দেখতে পাচ্ছেন, এই সিম লাইন দিব। তো ডিজাইন অনুযায়ী আমাদের সিম লাইনটি টপ পকেট থেকে এখান থেকে এক তৃতীয় অংশ উপরে, অর্থাৎ তিন ভাগের এক ভাগ উপরের দিকে, আর এখান থেকেও ঠিক একই পজিশনে আছে। আমি যদি ব্লকটিকে বড় করি, তাহলে এই যে সিম লাইনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি এক ইঞ্চি দিয়েছি, আর এখান থেকে। তো প্রিয় ব্যাপার, আমাদের যে ডিজাইন আছে, সেই ডিজাইন অনুযায়ী আমাদের সাইডের এই সিমের লাইনটি এক ইঞ্চি প্লাস হয়েছে। তো প্রিয় ব্যাপার, আমি এখান থেকে এক ইঞ্চি দিয়েছি, এ পাশে দেবো আমি দেড় ইঞ্চি। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করব, এবং এটি হলো আমার সিম লাইন, এখান থেকে দেব আমি দেড় ইঞ্চি। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি একদমই মিডল লাইনে চলে এসেছে, সুতরাং আমি মিডল লাইনে দেব। আর টপ পজিশনে আমার সিম লাইনটি হবে এখান থেকে, আমি যদি এখান থেকে একটি পয়েন্ট নেই, 1.5, ঠিক এ পয়েন্ট বরাবর আমি মেজারমেন্ট গুলোকে হিডেন করে দিলাম। এবার বেজিয়ার দিয়ে যদি এ লাইনটি টানি, তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি 1 ইঞ্চি দিয়েছি, আমি টপের দিকে 1 ইঞ্চি দেব। আমি এই মেজারমেন্টটি শো করলাম। রিসেপ দিয়ে এখানে 1 ইঞ্চি হয়েছে, এবার দেখতে পাচ্ছেন ওকে। আর এই যে লাইনটি আমি বটম পজিশনে 1 ইঞ্চি দিয়েছিলাম, এটিকে আমি মাইনাস করতে পারি। তো আমি যেভাবে করব, আমি এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, আমি এ পয়েন্টটিকে ডাউনের দিকে আনবো 1.4। তো এভাবে আসবে না, আমি মুভ দিয়ে আনবো -0.25। সে সাথে আমি এই লাইনটিকেও 1.4 নিচে নিয়ে আসি, এই মিডল লাইনটি আমরা ডিলিট করে দিলাম। এবার যদি এই ড্রয়িং এবং আর্টওয়ার্কটিকে আমরা ফলো করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলি ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল সেভ কন্টিনিউ। আর প্রিয় ডাপার, এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। পরবর্তী টিউটোরিয়ালে এখান থেকেই কাজ শুরু করব। তো প্রিয় ডাপার, আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। সে সাথে ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন, এবং সম্ভব হলে বন্ধুদের কাছে শেয়ার করুন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা, আসসালামু আলাইকুম।